হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেখানে এপিস সেরানা মৌমাছির কিছু বক্স আপনারা দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এপিস সেরানা মৌমাছি চাষ করতে চান বা চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন, তারা ইচ্ছা করলে আমাদের মৌচাষ বিকিপিং চ্যানেলের পক্ষ থেকে এই এপিস সেরানা মৌমাছির বক্সগুলো বিসিকের মাপ অনুযায়ী নির্দিষ্ট পরিমাপে তৈরি এই বক্সগুলো আপনারা সংগ্রহ করে আপনারা এপিস সেরানা তথা খুদে মৌমাছি চাষ করতে পারেন। আমরা এই বক্সগুলো আপনাদের জন্যই তৈরি করেছি। আপনারা যারা মৌচাষ করতে চান, যে ধরনের উপকরণগুলো প্রয়োজন, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই বক্সগুলো পেতে পারেন। তবে এই বক্সগুলো একটি নির্দিষ্ট পরিমাপে তৈরি করতে হয়, কারণ নির্দিষ্ট পরিমাপে তৈরি করলে এক বক্সের ফ্রেম আরেক বক্সে দেওয়া যায়। দেখেন, এখানে সেরানা মৌমাছির বিসিকের মাপ অনুযায়ী ফ্রেমগুলো তৈরি হচ্ছে। এই ফ্রেমগুলো সুবিধা হচ্ছে আপনার এই মাপের বক্সগুলো হলে এক বক্স থেকে আরেক বক্সে আপনি ট্রান্সফার করে চাকসহ ফ্রেমগুলো আপনি দিতে পারবেন। এই জন্যই এই ফ্রেমগুলো অবশ্যই বিসিকের মাপ নির্দিষ্ট মাপ অনুযায়ী তৈরি করাই উত্তম। আপনারা ইচ্ছা করলে যে কেউ যে একটা বক্স তৈরি করে ফেলতে পারেন, কিন্তু আপনার যখন একাধিক বক্স হয়ে যাবে, আপনার একটি নির্দিষ্ট না হলে এই বক্সগুলো আপনার একটা থেকে আরেকটা স্থানান্তর করা সম্ভব হয় না। তবে আপনারা যারা এপিস সেরানা মৌমাছি চাষ করতে চান, যদি এ ধরনের খালি বক্স, মৌমাছি সহ বক্স বা মৌমাছির যে উপকরণগুলো কুইন গেট, মুখোশ, স্মোকার, কুইন এক্সপ্লোরার, রানী ধরার খাঁচা এবং হ্যান্ড গ্লাভস, এই ধরনের উপকরণগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের এই মৌচাষ চ্যানেলের মাধ্যমে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মৌচাষের সকল এই উপকরণগুলো পেতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমরা সার্ভিস দিয়ে থাকি। তবে আজ দেখুন, আমি একটি বক্স আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, উপরের যে অংশটা, এটা হচ্ছে আপনার ঢাকনা। এটা বক্সটা এখনও ঢাকনাটা কমপ্লিট হয় নাই। উপরে আপনার কাঠের উপরে টিনের একটা দেওয়া হবে, ছাউনি দেওয়া হবে। তো এরকম ছাউনি ডাকনা সহ আমাদের কাছ থেকে এই বক্সগুলো, সম্পূর্ণ বক্সটা আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন। দেখুন, এটা উপরের অংশ, উপরের পাট। এটা আপনার উপরে টিনের দেওয়া হবে, তখন আপনি বৃষ্টি বাদলের মধ্যেও এইটা আপনার রাখলেও আপনার বৃষ্টির পানি যাতে ভিতরে না যায় এভাবে দেওয়া হয়। এরপরের আপনার উপরের অংশটা দেখেন, এখানে ভেন্টিলেটর সম্মিলিত দেখা যাচ্ছে। এরপরে আপনার ফ্রেমগুলো দেখেন, সাতটা করে, টোটাল ১৪টা ফ্রেম সম্মিলিত একটি দুই পার্টের বক্স আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন। তো এইভাবে আপনারা সম্পূর্ণ মাপের বক্সগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে একটা দুইটা বক্স লালন পালন করে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন। বিয়স, আপনারা যারা আমাদের আজকে চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো